বন্ধুরা কেমন আছে তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো দেখো, কলে গেছিলাম, তো কল থেকে এসে তো ভাবলাম এখন ভিডিওটা শুরু করি, নাহলে আর সময়ই পাবো না। তো যাই হোক, আজকে মিষ্টি মিষ্টি সকালবেলা চলে এসেছে, এসে কেক খেলো, কলা খেলো, এখনও মিষ্টি মিষ্টিকে পায়েস দেওয়া হয়নি, তো একটু পরে দেবো পায়েস। তো দুপুরবেলা আজকে রান্না করব কি দেখি, তো থানকুনি পাতার বড়া করব, তার জন্য চাল ভিজিয়ে রেখে এসেছি ঘরে, আর এখনো কোনো কাজ হয়নি, শুধু সকালবেলা জলটা নিয়ে এসেছি, আর সকালবেলা যে খাওয়া দাওয়া করেছি সেই সমস্ত বাসনগুলো একটু মেজে নিলাম, আর এখনো সব কাজ পড়েই আছে, তো এখনো কিছু করিনি। তো চলো বন্ধুরা, ওর বাবা গেছিলো বাজারে, বাজার থেকে সার নিয়ে আসলো, ধানে সার মারতে হবে, তো সার নিয়ে এসছে, সার দিচ্ছে ধানে, আর এখন তোমাদেরকে দেখাবো সার দিচ্ছে। আর দেখো ওয়েদারটা পড়ে আজকে ভালোই, সকালবেলার দিকে রোদ্দুর ছিল, এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেছে, জানি না কতক্ষণ থাকে মেঘলাটা। তো একটু বৃষ্টি হলে ভালোই হতো, আমাদের ধানে একদম জল নেই, অল্প জল আছে। তো চলো আর থানকুনি পাতা তুলবো, থানকুনি পাতা এখনো তোলা হয়নি, তুলবো, তো চলো সাথে থাকো। এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছি, চলে আসলাম বাগানে, আর ধানে সার দেওয়া হয়ে গেছে, আর বলছি একটু কলা গাছগুলো কেটে দিতে, কারণ পুরো একদম জঙ্গল হয়ে গেছে, আর যেগুলো মাথা ভেঙে পড়ে গেছিলো সেগুলো, যেগুলো ফাঁকা পেয়েছে সেগুলো মানে আগা বেরিয়ে গেছে, আর যেগুলো পুরোপুরি পায়নি সেগুলো বেরোতে পায়নি, পচে যাচ্ছে, তো সেই কলা গাছগুলো কেটে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই, তো এই দেখো এই যে কেটে দিচ্ছে, আর ওই সাইডে ওইগুলো কেটে দিয়েছে, এই আম গাছটা পুরো চাওয়া পড়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের বার। আর এই কলাই, এটা হচ্ছে কাঁচকলা গাছ, তো এটাও পুরো শুয়ে পড়েছিল, তো আমি বাড়ি এসে একদম পুরো দাঁড় করে দিয়েছি। এইটা কাটব না, এটা আর এই যে কুমড়োটা তোমাদেরকে দেখিয়েছিলাম, বড় কুমড়ো, তোমাদের বড় হচ্ছে এই কুমড়োটা, তো গাছ মরে গেছে আর পাকানো যাবে না, তো নষ্ট হয়ে যাবে। দেখো অনেক বড় কুমড়ো হয়েছে, পাক না গো, 3-4 কেজি হবে, আরে এইটা এইটা কাটতে হবে না, এটা মনে পারবে, তো এইখানে একটা আছে, তো এই যে এই গাছটা ভালো আছে মনে হয়, এটা পেকেও গেছে কিছুটা, দেখিনি আজকেই দেখছি, নষ্ট হয়ে যেত, এটাও না ওটাও নেই, কোথাও যায় তো না না, তো বন্ধুরা এই যে কুমড়ো, তো বাড়ির কুমড়ো অনেক বড় হয়েছিল, এই কুমড়োটা তো ভাবলাম ভালো করে পাকিয়ে পাকাবো, তো সব গাছটাই মরে গেল। আর এইটা দেখো, এটার গাছটা পুরো পচেই গেছিল, আমি পুরো দেখিনি, আজকেই দেখলাম, তো বন্ধুরা আগে থানকুনি পাতাটা তুলে নিই, আর নাহলে বৃষ্টি বৃষ্টি আসছে, তো ভাতটা নামিয়ে রেখে আসলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, আগে পাতাটা তুলে নিই, তারপরে এখানে প্রচুর থানকুনি পাতা হয়েছিল, প্রতিদিন করে তুলেছিলাম, অনেক একবার বেঁচে গেছে তুলে নিচ্ছি, তো পরে আর বাঁচা লাগবে না। থানকুনি পাতার বড়াটা আমার দেখো করে নিয়েছি, আর এই যে কুমড়ো কেটে নিয়েছি, তো কুমড়োটা এখন ভাজা করব,
আর এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি, তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, সকালবেলা বৃষ্টি পড়ছে। আর এই যে একটুখানি অল্প করে একটু লুচি করেছি, আর দিয়া মাম্পিকে মাম দিয়া স্কুলে যাচ্ছে, তো মাম্পি স্কুলে যেতে পারছে না, কারণ বৃষ্টি সারা রাত্রে অল্প অল্প বৃষ্টি হয়েছিল, আবার এই সকালবেলার থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমাদের ধান প্রায় ডুবে যাওয়ার মতন হয়ে গেছে, জানি না কী হয়। আর পুকুরটাও অনেকটা জল হয়ে গেছে, পুকুর প্রায় অনেক ডুবে ডুবে মতন হয়ে গেছে, কারণ আমাদের পুকুরে অনেক জল ছিল, তো অনেকটাই ডুবে গেছে পুকুরটা। তো সকালে এই যে লুচি করেছি, আর তার সাথে আলু তরকারি আছে, অল্প করে তো আলু তরকারি করেছি। দুপুরে আর সকালে ভাতটা করে নিয়েছি, তো দিয়াকে এখন ভাত দিয়ে দেবো, দিয়া খেয়ে স্কুলে চলে যাবে। এই যে দিয়ার জন্য ভাত নিয়েছি, দিয়াকে এখন ভাত খাইয়ে দেবো, আর একটা লুচি খাচ্ছে দিয়া। দিয়া বলছে লুচি খেয়ে যাবে স্কুলে, স্কুলে তো লুচি খেয়ে যায়, গ্যাস হয়ে যাবে না। সব কাজবাজ সেরে, সকালের খাওয়া দাওয়া সেরে তো চলে আসলাম রান্না করতে, আর এখন নেই কারেন্ট, কারেন্ট গেছে, পুরো ঘরটাই অন্ধকার, বাইরেও অন্ধকার, মেঘ হয়ে আছে। আর আজকে রান্না করব যে কুমড়োটা কালকে কেটেছিলাম, সেই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে রান্না করব, আর ভেন্ডি কেটেছি এই যে, তো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। দেখুন দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুপাশে, আর এই সাইডে করবো কুমড়ো তরকারিটা, এই সাইডে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিই। এখান থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি ভেন্ডি ভাজার জন্য। রান্না বান্না হয়ে গেছে, আর সবাই খেতেও বসে পড়েছি, আর চান টান করে কিছুক্ষণ শুয়েও ছিলাম এসে রান্না টান্না করে। তো এখন বাজে হলো তিনটে, সবাই খেতে বসে পড়লাম, আর বাইরে এখনো বৃষ্টি কমেনি, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার পর একটু গুছিয়ে নিয়েছি, যাবো একটু বাজারে, তোমরা সবাই মিলে যাচ্ছি বাজারে, তো কিসের জন্য যাচ্ছি তো সেটা তোমাদেরকে পরে বলছি, তো চলো চলো যাওয়া যাক বাজারে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি খাওয়া দাওয়ার করে গুছিয়ে নিয়েছি, যাচ্ছিলাম একটু বাজারে, তোমাদেরকে বলেছিলাম, তো গেছিলাম দিয়া মাম্পি পুজোর জামা কিনতে, তো বাবা থাকতে থাকতে কিনে নিয়ে আসলাম, আবার যাবে কালে চলে যাবে, ওই জন্য আগে থাকতে দুজনের জামা কিনে নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাই কী জামা কিনেছি। তো বন্ধুরা প্রথমে দিয়ার জামা দেখাই, তো এইটা হলো দিয়ার জামা, তো এইটার সাথে একটা এই যে কোট মতন আছে, এই হলো জামা, আর তার সাথে এই যে কোটটা আছে, এই যে ঠিক আছে, আর আরেকটা জামা নিয়েছি, এটা হলো ফ্রাক মতন, তো এইটাও এরকম হলো ফ্রাক, আর এই একটা জামা এটাও দেওয়ার জন্য, এই
তো বন্ধুরা তোমাদেরকে আগে দিয়ার জামা দেখিয়েছি, আর এখন মাম্পি জামা দেখাচ্ছি। তো এই হলো একই জামা, তো কালার আলাদা। এটা হলো মাম্পি, হাতাটা এরকম। এটা হচ্ছে আর একটা জামা, গাউন। তো এই জামাটাও এটার সাথে একটা কোট মতন আছে। এইটা এইভাবে আসবে, তো এইটা খুব সুন্দর হয়েছে জামাটা। এইটা হলো আর একটা জামা, এটাও ফ্রক মতন। তো এখানটা বেল্ট সিস্টেম আছে। এই জামাটাও খুব সুন্দর, কালারটাও খুব ভালো লাগছে আমার। আর এই যে হাতাটা এরকম হবে। তো বন্ধুরা, ওদের দুজনের পুজোর জামা কিনে দিয়েছি, কেনা হয়ে গেছে। এবার জুতো সারা জিনিসগুলো আছে বাকি, তো আস্তে আস্তে সবই দেবো। তো ওদের দুজনের জন্যই কিনেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।